কার মেয়ে কার ছেলে কার ভাই কার বোন কার স্ত্রী কার কন্যা কারো কোনো হদিস কিছুই নাই এই হল মুসলিম জনগোষ্ঠীর ইমানের হালাত জিন্দিগির হালাত এ কারণে আসলে চিন্তা করলে আমাদের ইমান ইসলাম আমাদের আখেরাতের ফিকির অনেক নিচে নেমে গেছে আমরা শুধু দুনিয়ার তাৎক্ষণিক সুখ আনন্দ আহ্লাদ নগদ কিছু প্রাপ্তি এর মধ্যেই আমরা সুখ খুঁজে পাচ্ছি সবাই জন বলেন বুড়ো বলেন দুনিয়ার কিছুক্ষণের নগদ প্রাপ্তি এখানকার আনন্দ বেদনা এখানকারই সুখ দুঃখকেই হিসাব করে এখানে দুনিয়ায় যদি সুখে থাকি তো সুখে আছি দুনিয়ায় যদি দুঃখে থাকি তো দুঃখে আসে ব্যাপারটা আমাদের এমন ভালো আছেন হিসাব করবে দুনিয়া নিয়ে ভালো নাই এটাও হিসাব করবে দুনিয়া নিয়ে সুখে আছেন তাও দুনিয়া দুঃখে আছি দুনিয়া যদি বলেন সুখে আছেন মানে কি টাকা পয়সা বাড়ি ঘর ছেলে মেয়ে নিয়া। টানা হেসরা নাই খাইয়া পইরা, ভালো আসে এটাই ভালো আসে দুঃখে আছে মানে হইল ছেলে রোজগার করে না এটার বিয়ে দিতে পারতেছে না বাড়িতে এখনো ঘর দুয়ার করতে পারতেছে না এই কি জাতীয় প্যারাসান এই কারণে দুঃখে আছে তাহলে দুঃখও দুনিয়াকে নিয়ে শুকো কাকে নিয়া দুনিয়াকে এটাই দুনিয়া ইয়া দুনিয়া আল্লাহ বলেন সবাই বুঝতেছে কেবল দুনিয়ার জীবনের বাহ্যিক উপরের অংশ কথা কইও না অহুমা আনিল আখরা হুম গাফিলুন এবং তারা সকলেই আখেরাত থেকে হয়ে আছে গাফেল অমনোযোগী অমনোযোগী খুব আমি মানে যতক্ষণ বসা ছিলাম গাড়ি নড়তেও আসে না কিন্তু ডানে বামে কানিতে অগণিত ছেলে মেয়ে যাইতেছে একসাথে ভীষণ আফসুস লাগছে আমার কাছে যে আহারি মুসলমান এদের মা বাপ কোথায় এদের ইজ্জত কোথায় এদের পর্দা কোথায় সম্ভ্রম কোথায় আত্মমর্যাদা কোথায় মুসলমান এই পরিমাণ ভুলে গেছে ভুল না বি ভুল গিয়া ভুলে গেছে যে এটাও ভুলে গেছে কি মনে নাই সেটাও মনে নেই কি জানে না সেটাও জানে আল্লাহ কোথায় আখেরাত কোথায় পরকাল কাকে বলে মুসলমানের দায়িত্ব কি কর্তব্য কি পরিচয় কি করণীয় কিছুই মনে নেই শুধুই একটা বংশ একটা ধর্ম আমি মুসলমান অমুকে হিন্দু আরেকজনই ইহুদি এই বাকি চলা ফেরা লেনদেন আচার আচরণ চেহারা সুরত কাপড় চোপড় বেশ বুষা সব একরকম শুধু জাস্ট পরিচয় দেয় যে আমি মুসলমান সে হিন্দু কিন্তু জামা দেখলে সে চুল দেখলে একই রকম চেহারার কাটিং দেখলে দাড়িবিহীন চেহারা দেখলে একই রকম দুই বিড়ি খাইতেছে দুজনেই সিগারেট খাইতেছে দুজনেই টেলিভিশন দেখতেছে দুজনেই সুদের ব্যবসা করে দুইজনেই ওজনে কম দেয় দুইজনের ঘরেই রঙিন টেলিভিশন চলে নাচ গান চলে দুইজনের ঘরেই মা মেয়েরা বেপর্দা তফাৎ কোথায় বলে পার্থক্য কি আমি যে মুসলমান আমরা যে মুসলমান আমাদের আলাদা স্বাতন্ত্র বৈশিষ্ট্য পরিচয় কি কি দ্বারা বোঝা যাবে আমরা মুসলমান অথচ কথা তো ছিল এই জীবনের সর্বক্ষেত্রে আমাদের স্বতন্ত্র থাকবে লা আবুধু। আল্লাহ তালা কোরআনে শিখাইছেন মা তা আবুদুন বন্ধু আপনি বলে দেন বলিয়া আইগো হাল লা আ মা তা আবুদুন নবী আপনি বলে দেন হে কাফেররা অবিশ্বাসীরা নাফরমানরা লা আ আবুদু মা তা আবুদুন তোমরা যেগুলোর গোলামি করো আমি তার গোলামি করি না ও লা আং আবিদু না মা আবুদ আমি যার গোলামি করি তোমরা তার গোলে আমি করো না কাজে আমরা সম্পূর্ণ ভিন্ন চিন্তা চেতনায় ইমানে আমলে কথাবার্তায় চলা ফেরায় উঠা বসায় আচরণে লেনদেনে আমরা আলাদা আমরা লাগাম ছাড়া না আমরা মন মতো না আমার মনে যা চায় সমাজের মনে যা চায় যার মনে যা চায় সে তাই করবে তার নাম মুসলমান না আমরা মুসলমান আমাদের আলাদা সবকিছু নিয়ম নীতি কানুন আছে আলাদা আমাদের জন্য কিতাব আছে আমাদের জন্য রসুল আছে আমাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য সর্বযুগে উপযুক্ত ওলামায় ক্যারাম আছে তাহলে কোরআনও আছে সুন্নাও আছে নবীর বুঝানের মতো উপযুক্ত লোকো তাহলে আমরা পথ হারাবো কেন আমরা খেয়াল খুশি মতো চলবো কেন যার কোনো কিতাব নাই যার কোনো দিক নির্দেশক নাই সে না ইচ্ছা মতো চলাফেরা এই জন্য বললাম আফসুসটা আর কি যে এই অসংখ্য অগণিত ছেলে মেয়ে নারী পুরুষ এরা মুসলমান এদের নামাজ কোথায় এদের আখেরাত কোথায় এরা মেলার মধ্যে ঢাক ঢোল ঢোল তবলা বাসি বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত এবং ছেলে মেয়ে একত্রে কে কাকে ধাক্কা দিচ্ছে কে কাকে যন্ত্রণা দিচ্ছে তার কোনো হিসাব নাই হিসাব নয় আল্লাহ নবী সাল্লাইয়াশাল্লাম বলেন ইদালাম মা ফি যখন কারো লজ্জা হায়া থাকে না লজ্জাই চলে যায় সরম হায়া চলে যায় তো ফাফা আলমা শি তো যা ইচ্ছা তাই কর তখন কাপড় থাকলেই কি আর খুললেই কি ইজ্জত থাকলেই কি আর না থাকলেই কি সতীত্ব থাকলেই কি আর না থাকলেই কার ছেলে কোন ছেলে মুসলমান না হিন্দু না জানোয়ার দেখার কি আস আমার তো ইজ্জতই নাই আমার তো লজ্জাই নাই হায়াই নাই এই জন্য নবীজি সাল্লি বলেন বল হায়া উ সাত মিনাল ইমা লজ্জাশীলতা হায়া ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুবকের হায়া নাই তার কিছুই নেই সে মানুষ চলতেছে এর পাশেই রাস্তায় পাশে দাঁড়ায় পেশাব করতে লজ্জা বোধ করে না কার তো লজ্জা আগের থেকে নেই তার তো হায়াই নাই সরমই নেই যার লজ্জা নাই তার আত্মমর্যাদা বোধ নাই আত্ম অনুভূতি নেই নিজের কোনো পরিচয় নাই তার কাছে নিজেকে নিজে চেনে না আমাকে তো কেউ লাখ টাকা দিল আমি রাস্তার দ্বারাই ফেসা করতে পারতাম না আমার হইতো না সম্ভব হইব না আমাকে কারণ আমার তো আমার বুঝ হলো যে আমি তো আলেন আমার পক্ষেটা কীভাবে সম্ভব বলে তাহলে যার হায়া থাকে না সে যা ইচ্ছা তাই করতে পারে এজন্য বললাম যে মনটায় কষ্ট লাগছে কি পরিমাণ মাহফিল হইতেছে ওয়াজ হইতেছে জুমান নামাজের বয়ান হইতেছে মসজিদ মাদ্রাসা কিন্তু এখনো সংখ্যাগরিষ্ঠ মুসলমান থেকে বহুদূরে দিন কি বলে বহুদূরে ইসলাম থেকে বহুদূরে রশ্মি ইসলাম নির্দিষ্ট কিছু নিয়ম সর্বস্ব দিন মানে শুক্রবারে জুমা পড়ে রমজানে রোজা রাখে ঈদের সময় গরু জবাই করে বাপমা মূল্যে মানুষ খাবায় দোয়া দুরুত ফরায় এই এই মোটামুটি চার পাঁচটা বিষয় হলো ইসলাম এটাই মুসলমান এরপরে কাপড় চোপড় লেবাস পোশাক চেহারা সুরত ঘর বাহির ছেলে মেয়ের জীবন পড়া লেখা আয় উপার্জন লেনদেন বাজার ব্যবসা জমি জমা এর কোনো কিছুতেই ইসলাম বলতে কিছু আছে এটা তার জানারও দরকার নাই কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করারও কি মনে করে না দরকার ব্যস্তে যাওয়ার জন্য তো মসজিদে প্রত্যেক জুমায় নামাজের পরে যে কালেকশন হয় এখানে দশ টাকা করে দেয় তো বেহেস্তে লেগে তো দেয় বোঝেন নাই কেন সপ্তাহে সপ্তাহে দশ টাকা দেয় না তো ব্যস্ত যাওয়ার লেগে একটা বুঝ করে রে তো এবারে ব্যস্ত দশ টাকা দিচ্ছে উনি ব্যস্ত যাইতো না তো কে যাইব ব্যস্ত ভাবটা এমন যে আমি ব্যস্ত যাইতাম না তো যাইব ডাকে প্রতিটা সপ্তাহে দশটা টিয়া দেয় কি খাম খেয়ালি কথা হ্যাঁ উনি ব্যস্ত যাবে উনি ব্যস্ত চলে দিন একেবারেই মামার বাড়ি জান্নাত একদম মামুর বাড়ি নানার বাড়ি শ্বশুর বাড়ি না রে বাফ জান্নাত মামার বাড়ি জান্নাত অর্জন করতে হয় জাহান নাম থেকে বাঁচতে হয় যা অর্জন করতে হয় তার জন্য মেহনত করতে হয় যা থেকে বাঁচতে হয় তো সেটাও বাঁচার জন্য মেহনত করতে হয় এটাই পৃথিবীতে নিয়ম ভালো ফলাফল যদি পেতে হয় অর্জন করতে হয় মেহনত করতে হয় সমান তলা বাল উল্লা সাহারাল্লা আলী আরবিতে বলে যে উপরে উঠতে চায় উর্ধে উঠতে চায় মর্যাদাবান হতে চায় তাকে বহু রাত জাগতে হয় বহু রাত আজকের বড় ব্যবসায়ী শিল্পপতি পয়সাওয়ালা দুনিয়ার লাইনে যারা তাদেরও আপনি জিজ্ঞেস করেন এই দুনিয়ার সম্পদ বাড়াইতে গিয়েও তাদেরকে বহু রাত নির্ঘুম কষ্ট করতে হইস এমনি এমনি হয়ে গেছে আজকের যেই মেধাবী ছেলে ভালো রেজাল্ট করছে তো তার বহু রাত জেগে তাকে পড়তে হইস ঠিক আখেরাতের লাইনেও যারা জান্নাতি হবে যারা পরকাল পাবে আল্লাহর সন্তুষ্টি পাবে তাদেরকেও বহু রাত জেগে বহু কষ্ট করে এর পরেই জান্নাত অর্জন করতে হবে কষ্ট করতে হবে আমার চতুর্দিকের সব ঘরে কেউ ফজরের নামাজ পড়ে না এই সময় আমি একজন মানুষ মসজিদে গেলাম এটা কঠিন ব্যাপার আর এটুকু কষ্ট না করলে জান্নাত মিলবে কি। আমার সাথে কত মানুষ সমবয়সী হারাম রোজগার করে বাড়িওয়ালা গাড়িওয়ালা হয়ে গেছে সেখানে আমি অল্প কয় টাকা নিয়ে চলে চলতেছি ইমাম সাহেব মাদ্রাসার ওস্তাদ তো তাকে খুব কষ্ট করতে হয় মনের সাথে বোঝাপড়া করতে হয় মন চায় অভাব বারবার নাড়া দেয় বিভিন্ন রকমের টাকা পয়সার চাহিদা তার কলিজার মধ্যে অস্থিরতা তৈরি করে কিন্তু সে তবুও ভাবে যত কষ্টই হোক হারাম করা যাবে অবৈধ উপার্জন করা যাবে না তাইলে তো আমার আখেরাত বরবাদ হয়ে যায় একটু কষ্ট করি রয়ে শয়ে চলি একটু চাইপা চুইপাই থাকি যদি নি আখেরাতে বেঁচে যাই আর আখেরাত মিলে গেলে অফুরন্ত বললাম একটু কষ্ট তো করতেই হবে একটু মেহনত তো করতেই হবে এমনি এমনি তো আর জান্নাত হবে না এমনি এমনি তো জাহান্নাম থেকে বাঁচা যাবে কিন্তু আমরা একদম ছেড়ে দিছি মানে লাগাম ছাড়া প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমানের ঘরের যেই বন্ধন এটা একদম ছুটে গেছে স্বামী স্ত্রীর বন্ধন এবং বাবা এবং ছেলে মেয়ের মধ্যে নিবিড় একটা বোঝাপড়া এটা একদম নেই ছেলে সম্পূর্ণ স্বাধীন সে তার মতো সে হাসবে কিভাবে কাঁদবে কিভাবে হাঁটবে কেমনে কি জামা পরবে চুল রাখবে কিভাবে প্যান্ট পরবে কিভাবে কথা বলবে কিভাবে স্টাইল করবে কিভাবে সম্পূর্ণ তার নিজস্ব খেয়াল স্ত্রী স্ত্রীর মতো সাজে স্বামী বেচারা স্বামীর মতো মেয়ে মেয়ের মতো একেবারেই আলাদা আলাদা ঘরেই ঘুমায় কিন্তু আমরা তো ছোটবেলায় দেখছি যে আমার আব্বা আলেম আমার বড়ো ভাই আলেম মাদ্রাসায় পড়ছে আমার মেজো ভাইও মাদ্রাসায় পড়ছি আমরা আমি তিন নাম্বার ছেলে মাদ্রাসায় পড়ছি আমার চার নাম্বার ভাই মাদ্রাসায় পড়ছে আমার পাঁচ নাম্বার ভাই মাদ্রাসায় পড়ছে আমরা পাঁচ ভাই পাঁচ ভাই আলেম আব্বাও আলেম ছিল আজকের এই দিনে আজকের এই দিন পর্যন্ত আমরা পাঁচ ভাই তিন বোন আটজনের ঘরে যতজন ছেলে মেয়ে আছে। কেউ কোনোদিন স্কুলে পড়েন মাদ্রাসায় পড়তেছে সবাই ছেলেরাও মেয়েরাও ভাতেরও অভাব হয় নাই বাড়ি গদুয়ারেরও অভাব হয় না পালং আর সোফা ফ্রিজ এগুলোরও কি হয় নাই সমস্যা হয়নি কিন্তু এই যে একটা পড়া সংসারের মধ্যে আমার বাবা যেমন আমিও হব তেমন আমি যেমন আমার ছেলেটাও হবে এমন আমার ছেলেটাও হবে এমন এই যে একটা বুঝা পড়া আমার আমার ছেলে এগারো বছর বয়স আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন হয়েছে আমার এর পরের ছেলে ছয় বছর বয়স সে নুরানি পড়ে তাইলে এই যে হিসাবটা পরিবারের একটা বন্ধন এটা ছুটে গেছে এখন ছুটে গেছে সবাই মানে কি যে করতেছে এটাই না আমি মানে পরিবারটা মিল্লা কি করের আমি বুঝি নাই আপনি বাফ আপনার ছেলে এমন কেন আপনার মেয়েটা এমন কেন আপনার ঘরে এই অবস্থা কেন দিন কোথায় ইসলাম কোথায় আখেরাত কোথায় নামাজ কই কোরআন তেলাওয়াত কই আল্লাহ খোদা কই মা কি আশ্চর্য কারো বিবেক এটা কুলার মানুষ এরকম পাশান হয়ে গেল কেন আখেরাত এভাবে ভুলে গেল কেন আমি বুঝি আখেরাত না না কি মনে হয় পরকাল হবে না কথা বলেন না তো তাইলে তাহলে এইভাবে ছেড়ে দিলাম কেন বলে একজন বাবা বেঁচে থাকতে তার ছেলে সম্পূর্ণ বিজাতীয় মুশ্রিকের মতো চুল প্যান্ট জামা হাঁটা চলা কথাবার্তা স্টাইল তো এই বাপার বিবেকে কি একটু নড়া দেয় না যে কিরি এটা আমার কি ফুতি না কি আমি বুলের মধ্যে আসি না আমার ফুতে বুলের মধ্যে এটা তো একটা বুঝাপড়া করা উচিত কি আমি বেকুব না আমার ফুতে বেকুব এটা কি আহা আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার এই জন্য বললাম যে আসলে পারিবারিক বন্ধন ছুটে যাচ্ছে ছেলে প্রেম করে মেয়ে আরেক ছেলের সাথে সম্পর্ক স্ত্রী আরেক পুরুষের সাথে সম্পর্ক স্বামী আরেক মহিলার সাথে সম্পর্ক মানে পুরুষ চা দোকানে টেলিভিশন দেখে বেডি ঘরে বইয়া টেলিভিশন দেখে ছেলে মেয়ে নিজ নিজ মোবাইলের মধ্যে নর্তকি দেখে সবাই গুনার মধ্যে বোঝেন নাই সবাই কিসের মধ্যে গুনার মধ্যে এক একজন এক একখানে বেডায় চাইতে আসে ওয়ানে বইয়া বেডি চাইতে আছে ঘরে টেলিভিশনে বইয়া আর জিফুদ চাইতে আছে হাতের মধ্যে কি দিয়া সবাই এ ব্যাপারে একমত যে আমরা নাফরমানি সবাই করব এই ব্যাপারে সবাই একমত সিদ্ধান্ত যে যেমনি সুযোগ হয় নাফরমানি করে যাও চরিত্র নষ্ট করে যাও আখেরাত বরবাদ করে দাও আহা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য বাবা মসজিদ মাদ্রাসা মুজলিশ ওলামাই ফিকির আরো হওয়া দরকার আরো হওয়া দরকার আরো হওয়া দরকার সবাই এগিয়ে আসা দরকার জাতিকে বাঁচানো উচিত মানুষকে বাঁচানো উচিত আমি বারবারই বলতেছি আমার কলিজা ছিঁড়ে গেছে যে এই পরিমাণ ছেলে মেয়ে সাইজা গুইজা সে বাজারে মেলায় মনে হয় না এরা মুসলমান না জানোয়ার মনে হয় না অনেকক্ষণ আমার মনে এটা মানে একটা পার করছে যে আহারে পরে সুখের কথা শোনেন এবার এটা তো হতাশার কথা বললাম আফসুসের কথা অনেকক্ষণ জ্যাম ভাইঙ্গা খুব একটা বারবার লা হাওলাওয়ালা কুয়াতাইল্লা বিল্লা পড়তেছিলাম দোয়াই ইনুস পড়তেছিলাম জানলা মা নামাজটা তো ছুটে যাবে নামাজটাই তো মনে হয় পারতাম না পড়তে কারণ এটা আগাইতেই পারতেছি পরে যখন আসছি একটু সামনে মা নামাজ পড়তে তখন বললাম না মা জামাতের প্রায় পঁচিশ তিরিশ মিনিট হয়ে গেছে তখন আমি মসজিদে ঢুকছি নামাজ পড়ছি তখন মসজিদে কেউ নেই এই ওখানে একটা মসজিদ পথে এখন একজন বুড়া মানুষ মসজিদে বসা ভিতরে একজন বয়স্ক মুরুব্বী এই মুরুব্বি একাই দেখলাম আমি তাকাইলাম মুরুব্বি দোয়া করতেছে কানতেছে বসে বসে আর এই কায়দা বলতেছে মানে আওয়াজ দি আল্লাহ নবীর যোগে আমার একবার দেখায় দাও হ্যাঁ তারপরে আল্লাহ মদিনায় বসে নবী উম্মতি উম্মতি বললা কাঁদতেছে মানে এতটা ভালো লাগছে তখন আমি বললাম আহা আমার দিল কি বলছে তা আমি বললাম আল্লাহ এই এক মুরুব্বির দুয়ার বরকতে হয়তো এই নাফরমান আরো আধা ঘন্টা আগে বুঝেন নাই কিন্তু বেচারা একা বুড়া মানুষ দেখি ডুল্লা ডুল্লা কানতেছে আর এই মুনা করতেছে আর বলতেছে মনে যেন সামনে বসাইয়া নিজের কলিজার কথাগুলো বলতেছে তো আবার মনটা ভাল লাগছে যে আহ এখনো তো ইমানদার আস এখনো জোনাক জলে এখনো মিট মিট করে আলো জলে এখনো জল অল্প অল্প করে হলেও ইমানদার আছে আল্লাহর মহব্বতের বান্দা আছে নবী সাল্লামের প্রেমিক উম্মত আছে আছে এদের বরকতেই সূর্য ওঠে চাঁদ ওঠে এদের বরকতেই রাত হয় দিন হয় এই নাফরমান পাপি এই অসভ্য জানোয়ার নেশাখোর মদ কর গাঁজাখোর উলঙ্গ ছবি দেখে নর্তুকি দেখে জিনা ব্যাবিচারার বে পর্দার ছড়াছড়ি ঘরকে ঘর মহল্লাকে মহল্লা দোকান দোকান এই জানোয়ারদের কারণে সূর্য ওঠে না এদের কারণে খোদার গজব পড়ার কথা ছিল আল্লাহর লানত পড়ার কথা ছিল কিন্তু শুধু ওই যে ফাঁকে ফাঁকে কিছু নামাজি কিছু মুরব্বী কিছু হাফেজ কিছু তালিব এল হম এরা যে কাঁদে আল্লাহর কাছে দোয়া করে কোরআন পড়ে জিকির করে তো আল্লাহ এদের বরকতে আজাদ তুলে নেয় আমার শায়েখ আল্লামা মা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে ঢাকা শহরে এক রাতে যে পরিমাণ নাফরমানি হয় মনে করেন এক এক রাতে গান বাদ্য জিনা ব্যবিচার মদ জুয়ার কারবার শহরে যেহেতুটা রাজধানীতে তো এক রাতেই এই বিপুল পরিমাণ অশ্লীলতার বেহায়াপনার কারণে আল্লাহ তালা যখন রাত গভীরে আল্লাহর রাগ ওঠে গুসা ওঠে যে এখন আমি এই নাফরমান আজাব দিয়ে ধ্বংস করে দিব তো যেন আল্লাহ আজাব আর শাস্তি দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নেয় তখন ফেরেস তারা যেন বলে আল্লাহ রাতের তো সাড়ে তিনটা চারটা বাজতেছে আপনি তো ভীষণ রাগ করছেন যে নাফরমান কুনার মধ্যে ডুবা কিন্তু এখন দেখেন তো হঠাৎ যে এই টাইমে বিভিন্ন বিল্ডিংয়ের ভিতরে ভিতরে ফাঁকে ফাঁকে কিছু ঘরে আট বছরের দশ বছরের ছোট ছোট বাচ্চা ঘুম থেকে জেগে আপনার কোরআন নিয়া হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসছে মাওলা এই অবস্থায় কি করবে তারবল আলাবিন বলে আহা এদের কারণে আর পারলাম না যা তোদের কারণে আমি আজাব তুলে নিলাম এই হেফস খানার এই নুরানি মাদ্রাসার বরকত এই কৌমি মাদ্রাসার বরকত এই ছোট ছোট মাসুম বাচ্চাদের বরকত এদের বরকতে আজাব উঠে যায় বিশ্বাস করেন একবারে কসম এটাই সত্য এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা প্রতিদিন বাড়ির যাইতে মন চায় খেলতে মন চায় এদের দুষ্টামি করতে মন চায় কত কথা মনে পড়ে বাড়ির জন্য কাঁদে বাড়ির যাইতে মন চায় চঞ্চল বাচ্চা কিন্তু সেখানে সে আল্লাহর নিয়ে পড়ে থাকে মাদ্রাসায় দিনকে দিন তো মালিক এদের প্রতি খুশি হয়ে সবাইকে আল্লাহ তালা আজাব থেকে বাঁচায় দেয় এজন্য আমার শাখ লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে মাদ্রাসা কোনো মহল্লার জন্য পাওয়ার হাউস পাওয়ার হাউস মানে বিদ্যুতের স্টেশন যেখান থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ হয় ঠিক মাদ্রাসা যেখানে ওই জায়গা থেকে গোটা অঞ্চলটাতে ওই এলাকাটাতে ইমান এবং আমল সরবরাহ আখেরাতের পুঁজি কি হয় সরবরাহ ছড়িয়ে পড়ে আমি বলি কোনো বিল্ডিং ফাইলিং সয়েল টেস্ট মাটির একটা রিপোর্ট আছে সয়েল টেস্ট রিপোর্ট কয় মাটির পরীক্ষা মাটির গুণাগুণ সয়েল টেস্ট রিপোর্টে মাটির মজবুত কিনা পরীক্ষা করে আমি সবসময় বলি যে কোনো মুসলমান আমরা বাড়ি ঘর করার আগে পরীক্ষা করা উচিত দেখা উচিত মাটির গুণ না বরং দেখা উচিত ওই এলাকায় কোনো মাদ্রাসা আছে কিনা যদি মাদ্রাসা থাকে তো মনে করবেন মাটি মজবুত কারণ ওই মাদ্রাসার বরকতে আল্লাহ তালা পুরা মহল্লাবাসীকে হেফাজত করে আপনারা কল্পনা করেন তো পৃথিবীতে একটা ঘর এমন কম যেখানে সারা বছর সমানতালে প্রত্যেক দিন একেবারে ছয় বছরের বাচ্চা ষাট বছরের হুজুর প্রত্যেকেই ফজর থেকে আয়েশা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন এটা একমাত্র মাদ্রাসা এটা মাদ্রাসা বলে মসজিদ হ্যাঁ মসজিদে তো যে আইয়ে হে না পড়ে মসজিদে তো আর নামাজ পড়ে না বোঝেন না এমনি মসজিদে লোকে না গিয়া পড়ে তো মাদ্রাসার পরিবেশটাই এমন যে এখানে যারা ভিতরে অবস্থান করে সে ছাত্র হোক উস্তাদ হোক ছোট হোক বড় হোক নামাজ না পড়ে থাকার কোনো সিস্টেম হতেই পারে না আর হইলে এটা কোনো মাদ্রাসাও না মাদ্রাসা জাতও না ছুটি দিলে টুবি খুললা এরপরে দিয়ে হাঁটা ধরে এটি বুঝি মাদ্রাসা হ্যাঁ সংবং ধোকা বেটা মাদ্রাসা তো হবে তাকে বলে যেখানে আল্লাহর কোরআন রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না পাঁচ ওয়াক্ত বন্দিগি নিয়মিত করা হয় মাদ্রাসাতেও মাদ্রাসাতেও যদি বন্দিগি না থাকে তো আর কোথায় খুঁজে পাবে ইসলাম আর পাবে কোথায় তাই এজন্য আমি দুইটা কথাই বললাম এক এই অগণিত নাফরমান ছেলে মেয়ে নারী পুরুষের গুনার দৃশ্য দেখে মনটায় কষ্ট লাগছিল আবার মসজিদে ঢুকে এক মুরব্বী চাচার ইমান দেখে নবী সাল্লাহ সাল্লামের মহাব্বত দেখে কলিজা ভরেও গেল আল্লাহ তালা ওই নারী পুরুষ ছেলে মেয়েদেরকে হেদায়ত দান করেন আল্লাহ তালা ওই চাচাকে নবী সাল্লা সাল্লামের জেয়ারত নসিব করে দেন আমি তো চাচারে চিনি না আর কথাও বলি নাই ওনার সাথে উনি তো ওনার মন দিয়ে মুনাজাতি করতেছে আমি আর ডিস্টার্বও করছি না বেটার আমি নামাজ পড়ে বের হইয়া কিন্তু এখন দোয়া করলাম তার লাগে আল্লাহ তাকে বরকত দান করে সে খুব চাইতেছে যে আল্লাহ আমারে স্বপ্নে কি দেখান নবীরে দেখান সাল্লাহ আল্লাহ তালা আমাদেরও প্রত্যেককে তাও দান করেন রসুল্লাহ দেখা আল্লাহর ঘর কাবা দেখা আমার বাপ এই চোখ চোখের হক চোখের মজা দেখার স্বাদ মিটবে তখন কালো গিলাফের কাবা দেখবেন দেখবেন দেখার মজা পাবেন তখন সবুজ গম্বুজের রওজায় আথার রসুল্লাহ সাল্লাহ আলী ও রওজা দেখবেন যখন কাবাই দেখলেন না রওজাই দেখলেন না জীবনে দেখলেন চোখ যেন এ কিছুই দেখে নাই এই চোখ যেন দেখে কিছুই দেখে আমি যে বলি আল্লাহর কোরআন যে পড়ে নাই আল্লাহর কোরআন যে পড়তে পারে না সে কোনো পড়াই পড়ে নাই বেটা তুই কোনো পড়ার মজাই পাস নাই বেটা তু কি বেটা গোড়ার ডিম বেটা অনর্থক কতগুলো বই পইরা বাদ কতটি ঘাস এই না ফরমান বেটা মুরুক্ষ ব কলম নামও লিখতে জানে না সরু সরে অসেনে না হেতে তোরতে বেশি বাদ খায় বেটা কথা বলেন না কেন কত শিক্ষিত বেটা ওই চাইতে মুরুক্ষ তার বাড়ি দালান বিল্ডিং টাইলস ফার্নিচার কাব সব কিছু তার বেশি বলে ভাতের জন্য পড়ি না শিক্ষা খানার জন্য না তো শিক্ষা কি জন্য হেটা কি তো এটা করবা কখন এটা কও যদি বলো না পড়ালেখা শিখছি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত শিখছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য তো সেই মানুষের মতো তে হে কে কার মত কার মতো হওয়ার জন্য পড়ছো মিয়া সেটা কও তোমরা কও এই যে কয়জন ছেলে আছো মিয়া তোমরা কও যদি বলো ভাত গাড়ি খাইতে শুধু চাকরি করবা ব্যবসা করবা বাড়ি করবা বিল্ডিং করবা বিয়া করবা টাকা পয়সা হবে হ্যাঁ তো এগুলো তো মূর্খরও হচ্ছে হচ্ছে কিনা বলেন নাকি কেন মূর্খ তো আরো বালা খায় আমি তো চোখে দেখছি এরুম বকলম কিছু জানে না বেডা তার মডেল টাউন পুরা ঢাকা একটা পূর্ণ মডেল টাউনের মালিক হ্যাঁ বেডা আমার পরিচিত তে বেডা মুরুক্ষ মুরুক্ষ কত না হইতে মুরুক্ষ যে অথচ তার অধীনে কর্মচারী ম্যানেজার তিন চারজন পিএইচডি হোল্ডার মানে ডক্টরের ডিগ্রি করা সেই তারা যে হেরে সার কয় আমার মনে হয় যেন সার শব্দটাই কান্দে যে আহারে আহ আয় হায় হায় কিরে বেড়া তোরা কেমনে হেরে সার তে তো এর কিচ্ছু জানে না সার এটা কি আরবি ভাষা না ইংরেজি ভাষা দেখ। তাইলে দুনিয়া তো আল্লাহ তাআলা সবাইকে দিচ্ছে বাফ তো আলাদা কি পাইলাম আলাদা কি পেলাম জ্ঞান দ্বারা যদি আলাদা কিছু না পাই পেলাম কি তো জ্ঞান অর্জন করে আলাদা যদি কিছু পায় তো সেটা হলো আল্লাহকে পাওয়া সেটা রসুল্লাহ সাল্লামকে চিনা আল্লাহর বন্দিকে চিনা মালিককেই চিনলা না বানানে না, চিনলানা মনিতকেই না সৃষ্টিকর্তাকেই না চোখ দিল যিনি তাকেই না কান দিল যিনি তাকেই না নাক দিল যিনি তাকেই না হাত দিল যিনি তাকেই চিনল না তুমি অফদার্থ মূর্খ মুরুক্ষার ডিমনি চিনছ তুমি তুমি তো মনে না বানানে চেন না তোমার কর্মটা কি কি করা উচিত তোমার সেটাই তো তুমি জানো না তুমি শিখছো কি বিয়া কোরআনুল করিম আল্লাহ তালা বলেন না বান্দা বলো তো দেখি আমি কি তোমাকে দুইটি চোখ দেই নাই বলেন উত্তর দেন আল্লাহ বলেন বলো তো বান্দা আমি কি তোমাকে জিব্বা দেই নাই ও আল্লা আল্লাহ বলে বলো তো বান্দা আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই এবারে যদি রব্বুল আলমিন বলে বান্দা দুই চোখ যদি আমি দিয়ে থাকি আমার দেখা দুই চোখে আমার দেওয়া দুই চোখে পৃথিবীর কত রং কত রূপ কত কিছু দেখলাম আমি মাওলার কোরআনটুকু কেন দেখলা না কি জবাব দিবা বন্ধু তুমি তো কিছুই দেখলা না বলে আল্লাহ রব্বুল আল আমিন যদি প্রশ্ন করে বান্দা বলতো এই দুই কান আমি আল্লাহ কি দিই নাই আপনি কি বলবেন দিয়েছে এবার যদি মালিক বলে বান্দা কান তো আমি দিলাম পৃথিবীর কত লক্ষ্য আওয়াজ কত শব্দ কত উচ্চারণ কত কিছু শুনতে পেলা, কিন্তু চতুর্দিকের শত শত মাইক দিয়ে হরণ দিয়ে মাইক দিয়ে তোমারে যখন আজানের দিয়ে আমার দিকে ডাকছিল আমার দেওয়া কান দিয়ে তুমি না নাফরমান আমার আজান কেন শুনলা না

এবং অন্তর তিনটাকেই আমি আল্লাহকে আমতের দিন জিজ্ঞেস করব। কানকে আমি রব্বুল বলবো বলো তুমি কান আমার দেওয়া কি কি শুনেছ চোখ তুমি বলো কি কি দেখেছ দিল তুমি বলো অন্তর বলো কি কি ভেবেছ আল্লাহ বলেন প্রত্যেকেই আমি আল্লাহর প্রশ্নের জবাবে সব কিছু শুনিয়ে দেবে অন্তরে কি ভাবছেন সেটাও বলবে আরে বন্ধু আজ তো আমরা কেউ বলতে পারি না তুমি অন্তরে কি ভাবতেছো এখন আমি জানি না আমার অন্তরে কি আছে তুমি জানো না কেউ জানে না অন্তরের হাজারো কামনা বাসনা অন্তরের হাজারো লিপসা আকাঙ্ক্ষা কুচিন্তা খারাপ অস্থিল পরিকল্পনা আমাদের পৃথিবীর কেউ জানে না এমনও মানুষের অন্তরে কল্পনা আছে আমার দিলে তোমার দিলে এমন অসৎ কথা মনে আসে যদি দুনিয়াবাসী একবার লিক হয় শোনে তো জুতা দিয়া জুতা দিয়া তুই নি হুজুর বেড়া কয় হুজুর তোর বিতৃণী এত ঠিক কিনা বলেন না কেন আল্লাহ আল্লাহ তালা সত্তার গোপনকারী তো আমার অন্তরের কথাগুলো আকাঙ্ক্ষাগুলো গোপন করে রাখছে আড়াল করে রাখছে কিন্তু আল্লাহ তালা বলেন হাসরের দিন আমি রব্বুল আলমের সেই গোপন কথাগুলো প্রকাশ করে নিনের ভেতরে যা ছিল তা খুলে দেওয়া হবে সারাইর গোপন বিষয়গুলো উন্মোচিত করে দেওয়া হবে রাত গভীরের কেউ দেখে নাই আল্লাহ বলে সেগুলো আমি প্রকাশ করে দেব রাতের দুইটায় লাইট বন্ধ দরজা বন্ধ সিটকারি বন্ধ লেফার কম্বলের নিচের উলঙ্গ ছবি দেখাগুলো আমি প্রকাশ করে দেব আমি দেখিয়ে দেব গোটা হাঁসরবাসীকে শুনায় দেব গোটা হাসরবাসী দেখবে শুনবে আহা আপনি নি এমন ছিলেন আপনি নি এমন ছিলেন আহা বন্ধু তুমি নি এমন দুষ্ট ছিল এত খারাপ ছিল আল্লাহ আমাকে মাফ করে দেন মাফ করে দেন মলানা সাহেব সাহেব মাদ্রাসার উস্তাদ সবাইকে বলি আমাকেও আমাকেও বলি বলছি আপনাকেও বলছি আপনাদেরকেও বলছি রাত গভীরের গুণা আল্লাহর কাছে হিসাব হয় দিনের আলোর গুণা হিসাব হয় কি না হয় আল্লাহ তালার কাছে এক জার্রা ছোট কিংবা বড় কোনো কিছু আড়ালে নয় আল্লাহ বলে সব সুস্পষ্ট আমল নামার কিতাবের মধ্যে লেখা হচ্ছে লেখা এজন্য বাফ ফিকির করেন ফিকির করেন এই ইসলাহি মজলিস এর মাকসাদ আপনার পরিবর্তন আপনার পরিবর্তন জনগণ প্রত্যাখ্যান করে ওলামাই করাম তবুও বার বার বলে যে ও আল্লাহর বান্দারা গালি দাও আর মন্দ বলো আর ঠাট্টা করো আর তিরস্কার করো আর তুচ্ছ তাচ্ছিল্য করো তবুও আল্লাহর অসম আমরা আলেমরা তোমাদের কল্যাণী কামনা কর তোমাদের ভালো চাই তোমাদের ভালো চাই কোরআনুল করিম থেকে শোনেন সুরাইয়া সিনের মধ্যে আছে তিনজন রসুল এক এলাকার মানুষকে ইমানের দাওয়াত দিছে বলছে আমরা রসুল ইলাই তিনজন নবী একত্রে একটি এলাকায় গিয়ে আল্লাহর পক্ষ থেকে বলছে আমরা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি তোমরা কুফুরি ছেড়ে দাও আল্লাহর ইবাদত করো গুনা ছেড়ে দাও আল্লাহর গোলামি গোলামী করো তারা কি বলল। তারা কি বলল বলল এক তিন কথা বলছে কম ইন ইল্লা আরে তোমরা রসুল তোমরা দেখি মানুষ তোমরা আমরার মতো মতো মানুষ হাঁটতেছ চলতেছ হাসতেছ চলাফেরা করতেছ তোমরা কেমনে রাসুল হইবা তোমরা দেখি মানুষ সুরাইয়া সিন রায়া কাজে তোমরা রসুল হইতে পারো না রসুল হইবা আলগা জাতীয় কিছু হয়তো প্লাস্টিকের তৈরি অ্যালুমিনিয়ামের বানানো অত আলাদা কিছু মানুষ আবার রসুল হয় কেন কথা বলেন এক দুই দুই বলল রসুলদেরকে তোমরা যেগুলো বলছো এগুলো একটাও আল্লাহ বলে নাই এগুলো আল্লাহ বলে নাই এটি হুদা কথা তোমরা বানাই না কথা তোমরা হুজুরা এটি বানাই আনে লেগে আর তো কোন বাদ নাই আছে না মা অসংখ্য মানুষ বলে না আমগো হুজুর করে হুজুর আ আপনারা আর কি তার আইটা আইটা দাওয়াত খাওন এমন বেয়াদ আছে না ওগুলা গ্রেট বেয়াদ বেটা হুজুর আটটা আইটা দাওয়াত খাইতো না হুজুর কি শুয়ে শুয়ে নি দাওয়াত খাইতো না ফরমান তোর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য না গেলে হুজুরের ভাতের অভাব পড়ে যাবে না তোমার পছন্দ হয় না কোনো আলেমকে তুমি ছেড়ে দাও তারে তুমি সিনেমার নর্তকি দাওয়াত দাও অসুবিধা কি তুমি রাস্তার পাশে দাঁড়াইয়া যুবক নারীদেরকে উত্তক্ত করে খারাইয়া মতে এরম এক ব্যাধ দফরে দাওয়াত দাও তুমি অসুবিধা কি তুমি মোল্লার দরকার কি আমি কি মোল্লা তোমার কাছে ভাতের জন্য হাত পাচ্ছি তুমি এটা বললা কেন এটা বললা কেন মিয়া হুজুরদের আর কাম নাই টেটে দাওয়াত খাও তুচ্ছ তাচ্ছিল্য করে কোন আলেমকে কিছু বললে ইমান চলে যা কুফুরি হয় কুফুরি হয় যারা ওলামা মসজিদের ইমাম খতিব ওলামায় কারাম তারা শাহরুদ্দিন ইসলামের নিদর্শন তাদেরকে তুচ্ছ করলে কুফুরি হয় বলেন নাওজব তাইলে দুই নাম্বার কি বলল কমা আং জাল রহমান তিন নাম্বারে বলল ইন আংতুং ইল্লা তাকদিবুন, তিন নাম্বারে কওমের নাফরমান মানুষগুলো বলল ও রাসূলরা তোমরা বরঞ্চ সত্যবাদী নয় কেবলি মিথ্যাবাদী তাহলে এক নাম্বার তোমরা মানুষ রাসূল নও দুই নাম্বারে তোমরা আল্লাহ এগুলো বলে নাই তোমরা নিজে বলছো তিন নাম্বারে যা বলছো সব মিথ্যা বলতেছ না বেটা তোর তুই তিনটে কথা করি আমার ফিরাইয়া আমি মনে করেন বললেন যে আপনি আপনি আলে মোনা আল্লাহ বলে নাই আমি মিথ্যুক এরপরে রাগ উঠার কথা নেই কিন্তু রসুল রাগ করে না কোরআনে আছে ওই নবীরা রাগ করে নাই কলু রু ই আবার তারা বলছে আল্লাহ অবশ্যই জানে ও জাতি বিশ্বাস করো আসলেই আমরা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল ফিরায়া দিও না কম ফিরায়া দিও না প্রত্যাখ্যান করো না তোমরাই কষ্ট পাই তোমরাই কষ্ট পাবো কোরআনে আছে নু আলাই সাল্লামকে কে নবীকে উনার কৌম বলছে আন্তঃ শফি তুমি নির্বোধ তুমি আহম্মক তুমি বোকা কোরআনে আছে নু সালাম বলছে ইয়া কওমি, মালাই সবি সাফা হাতুন না আমি সফাহাতুন আমার মধ্যে নির্বুদ্ধিতা বোকামি নাই আমি বোকা না ওয়ালা কিন্নি রসুল ও রিলাম বরং আমি আমার আল্লাহর পক্ষ থেকে রসুল এভাবে কম প্রত্যাখ্যান করছে কষ্ট দিছে যন্ত্রণা দিছে শাস্তি দিছে জুলুম করছে নির্যাতন করছে কিন্তু আল্লাহর পথের দায়ী আল্লাহর দিকে যে ডাকে সে মানুষকে কেবল বলতেই থাকছে এজন্য ওলা মায় কেরাম হতাশ হয় না ওলামায় কেরাম বন্ধ করে না ওলামায় ক্যারাম নিরাশ হয় না এক ইমানদার এক মুসলমানের জন্য হতাশা জায়েজ নাই কি জায়েজ নাই বলেন না কথাটা বলেন কি জায়েজ নাই কুফুরি হতাশা কুফুরি হওয়া হুজুর আমি বলতে বলতে আমারে এই ফুতটারে না দুশো বার কইছি নামাজের কথা তে আর ফরে না আমি বুঝছি তে আর পড়ত না এই জন্য সেরা দিছি এই যে হতাশা হইলেন এটা সম্পূর্ণ না যায় হারাম আমার বউ আপনি জানেন না হজুর আর দেখছেন না আমি দেখছি হুজুর বেডির মতো অসভ্য বেড়ি আর নাই একেবারে খারাপ তাই বেডি দিয়ে বহুত বুঝাইছি না কদ্দুর পশ্চিম দিকে আসার খায় না নামাজ পড়ে না পর্দা করে না হুজুর এ বেডি দিয়ে আর হইতো না আমি বুঝছি হুজুর না একথা কথা বলার কি নাই সুযোগ নাই হতাশা মানে আমি নিরাশ হওয়া ছেড়ে দেওয়া আর বলবো না এটা ইমানদারের জন্য জায়েজ নাই হ্যাঁ এটা কোরআনে নিষেধ আল্লাহ নিষেধ করছে নিষেধ করছে এই জন্য খুব জরুরি বিষয় আমি এই যে কোরআনের আয় আল্লাহ বলেন আমার রহমত থেকে নিরাশ হয়ে থাকে একমাত্র সে গোমরা পদভ্রষ্টের মুশ্রিক বেঈমান ইমানদার নিরাশ হয় না ইমানদার কি হয় না এজন্য আবারও অনুরোধ করছি সবাই মিলে এ আপনারা বললাম বাফ সবাই মিলে আমরা একটু চেষ্টা করি এই সমাজটা ভালো করা দরকার এই মানুষগুলোকে চরিত্রবান বানানো দরকার আমার বাবা শুধুই বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি শুধুই আয় ব্যয় বিদেশ বিয়া শাদি খানা খাদ্য খাট পালং সোফা এতটুকুই জিন্দিগি না বাফ এতটুকুই জীবন এখানে শেষ না এখানে শেষ না দুনিয়া এখানে শেষ না আমাদের জিন্দিগি যদি শেষ হইতো তাহলে সবাই মিলে চেষ্টা করতাম দুনিয়াই সাজাইতে দুনিয়া সাজাইয়া লাভ নাই যে দুনিয়া আপনি সাজাইছেন ওই দুনিয়া আপনাকে কবরে পাঠায় আহা যে বাড়ি আপনি আপনি করেছেন সেই বাড়ি আমার এক প্রতিবেশী কুমিল্লা শহরের উনি দশ তালা বিল্ডিং করতেছে সাত তালার সাদ যেদিন ঢালাই হয় আমার মনে আছে যখনই দেখা হইতো উনি হানিস আনিস দোয়া করিস দশ বিল্ডিং হয়ে যেতেছে সাততালার তালার ছাদ চলতে আছে আট কাজ চলতে আছে এইগুলো বলে অনেক ত্রিং ত্রিং করে কথা কইতো মানে কথা কোনো মারিত ফরে না কথা আর দেখো আরে দোয়া করিস মানে এত ঘন কথা কইতো আমি দেখলেই কইতাম ভাই দোয়া করুন মানে অর্থাৎ আমি বুঝছি যে আপনি যদি কই বিল্ডিং বুঝছি আমি গত বছর রমজানের ঈদের পরে দিন আহা এই অবস্থায় বিল্ডিং এর কাজ চলতেছে ওই ভদ্রলোক মারা গেছে একমাত্র বিবি আর একটা মেয়ে আছে এবার তারা যখন শুনছে আসতেছে আসতে আসতে জানা জানাজা হয়ে গেছে দাফন হয়ে গেছে ভাইয়েরা জানাজা দাফন অনেকক্ষণ অপেক্ষা করছে স্ত্রীর চাকরি করে ওর থেকে ছুটি ছাটা নিয়ে প্রসেসিং করে আইতে আই শেষ দুনিয়া দুনিয়া এর নাম দুনিয়া জন্য বন্ধু দুনিয়া সাজানো যায় না একে তো দুনিয়া চাহিদা পূরণ করা যায় না দুই নম্বর সাজানো দুনিয়া তোমাকে থাকতে দিবে না দিবে দিবে না নিয়ে যাবে আমাকেও আপনাকেও প্রতিদিন প্রতিক্ষণ প্রতিদিন কবর টেনে টেনে নিয়ে যাচ্ছে মানুষকে আমাকে নিবে না কেন আপনাকে নিবে না কেন অতএব এ কিছুক্ষণের সুখ কিছুক্ষণের আনন্দ কিছুক্ষণের নারীর লোভ কিছুক্ষণ অস্থির ছবি দেখার মজা কিছুক্ষণ নাটক সিনেমা দেখার মজা কিছুক্ষণ বিড়ি খাওয়ার মজা সিগারেট খাওয়ার মজা কিছুক্ষণ পরের মহিলা দেখার মজা আল্লাহর আসতে ছেড়ে দেন এটা অল্প কিছুক্ষণ গুনার মজা সামান্য গুণার সাজা অসামান্য একবার যে নারীকে দেখলেন আল্লাহ আমাকেই মাফ করে দেন তো মজা পেলেন এক মিনিট রাস্তার বেড়ি যাইতে যে দূর দেখছে নারে। বেড়ি তো আর খারাই রয়েছে না যে ভাই আপনি যে তোমারে দেখতেন রয়েছেন ঠিক আছে আমি দাঁড়াইলাম আপনার চাহিদা পূর্ণ হইলে শখ মিটলে তো আমি জানু আমি কিন্তু খারাইছি এরূপ বেড়ি তো যাইতে সাই এই যাইতে যাইতে যে দুধ গেল আর কি দেখলেন এক মিনিট দেখলেন এক মিনিট তিরিশ সেকেন্ড দুইটা মিনিট এরপরেই তো চলে গেল সে কিন্তু আপনারে কি করে দিয়ে গেল আপনারে কি বরবাদ করে দিয়ে গেল কম পক্ষে হাসরের ময়দানে প্রথম দিন পঞ্চাশ হাজার বছর জ্বলন্ত সীসা আগুনের দুই চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে দুই ইমাম ইবনুল কয়িম আল জৌজি রাহমাতুল্লা বলেন আল্লান নবী বলছেন যে নারীর প্রতি নজর ভিন মহিলা ছবির মধ্যে হোক মোবাইলে হোক টেলিভিশনে হোক অথবা রাস্তার চলন্ত মহিলা হোক ভিন নারীর দিকে যে তাকায় নবীজি বলছেন এটা শয়তানের একটা বিষাক্ত তীর কি এটা বিষাক্ত তীর তীর সাহামুন মাসমুমুন মিন সিহামে ইবলিস শয়তানের বিষাক্ত তীর এটা তো আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজির রহমতুল্লা বলেন এই তীরটা এই যে বিষাক্ত তীর এটা এটার সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো দুনিয়ার বাস্তব তীর যখন কেউ মারে তীর মারতো আগে তো ধনুক থেকে তীর মারলে যারে টার্গেট করছে তার গায়ে যেন বিধে এই জন্য তীর মারতো কথা বুঝছেন না কিন্তু বদ নজর নারীর প্রতি নজর নারীর প্রতি কুদৃষ্টি এইটা এমন একটা তীর বিষাক্ত যে তীরটা মারে অর্থাৎ যার যে তাকায় ওই তীর ওই মহিলার গায়ে বিধে না বরং উল্টা রিটার্ন তার কলজার ভিতরে এসে বিধে। তার মানে কি তার মানে তারই কলজা জ্বালাইয়া যায় এই দিলের মধ্যে বইসা বইসা এই নারীকে নিয়ে অবৈধ কল্পনা অবৈধ কামনা অবৈধ চিন্তা অবৈধ পরিকল্পনা হারাম চিন্তা করতে থাকে ঘন্টার পর ঘন্টা এখন কার বুকে 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 আমার আমার জ্বালাইয়া গেল আমারই কষ্ট দিয়ে গেল আমারই বরবাদ করে দিয়ে গেলো তাহলে একে তো দেখার গুনা দ্বিতীয়ত এরপরে যে ভাবলাম কল্পনা করলাম অশ্লীল চিন্তা করলাম খারাপ ইচ্ছা পোষণ করলাম সেগুলোর গুণা হবে না এজন্য বাফ ছেড়ে দাও কমায় দাও নাফরমানি বন্ধ করে দাও জিন্দগি সুন্দর কর আল্লাহ তালা তৌফিক দান করেন